যে বাবা তোমরা তো যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করলে না ইসলাম ধর্মের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিলে না অতএব যাও যাও তোমাদের ধর্ম তোমরা যার যার মতন করো আর আমরা সবাই একসাথে উৎসব করব। আমরা সবাই একসাথে উৎসব করব এমনটি বক্তব্য কোনো রবু নবীন রসুল সাহাবাই কেরাম তবেইন তবে তবেইন সালফেসা লেখিন আয়েম্মায় মুতাহিরিন আয়েম্য়ে মুস্তাহিদিন কেউ বক্তব্য দেননি কিন্তু বিংশ শতাব্দী জঘন্যতম একটি বক্তব্য আমরা শুনতে পেরেছি একজন নামধারী মুসলিমের মুখ থেকে ধর্ম যার যার উৎসব সবার আমি বলি ভাইজান এই বক্তব্যটা সম্পূর্ণ হলো সেরে সম্পূর্ণটা হলো জাহালাত বক্তব্য এই বক্তব্য অনুযায়ী যদি কেউ আমল করে তাহলে বুঝতে হবে তার ভিতরে ইমান নাই সে হয়ে গেছে ধর্ম যার যার উৎসব সবার এটা কোরআন এবং হাদিসের সাথে ডাইরেক্ট সাংঘর্ষিক কোরআন এবং হাদিসদের ডাইরেক্ট সাংঘর্ষিক প্রশ্ন করতে পারেন হুজুর এটা আবার কেমন কথা সুরা কাফিরুন খুলে দেখুন সুরা কা আল্লাহ রসুলকে যখন কাফের বেইমানরা বিভিন্ন ভাবে বাধা প্রদান করলো কিন্তু দিনের দাওয়াত থেকে এক পাও পিছু বাহন্নি বিশ্ব নবী রসুল উপরে নির্যাতন শুরু করল নির্যাতনেও কিন্তু রসুল্লাহ দিনের দাওয়াত থেকে এক পাও পিছু বাহন্নি রসুল কি এত কষ্ট দেওয়া হলো মানসিক কষ্ট শারীরিক কষ্ট সব দিক দিয়ে কষ্ট কাফের বেইমানেরা চিন্তা ফিকির করলো যে না বাধা দিয়ে যেহেতু ইসলাম ধর্মের দাওয়াত বন্ধ করা যাচ্ছে না অতএব চলো আমরা মোহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে যাই কিছু সন্ধি নিয়ে যাই কাফের বেঈমানরা বিশ্ব নবীর কাছে আসলো এসে বললো মোহাম্মদ বিন আমরা কিছু সন্ধি এনেছি আমাদের কিছু প্রস্তাব এনেছি আমাদের প্রস্তাব যদি গ্রহণ করো রে মোহাম্মদ বিন তাহলে তোমার ধর্মের দাওয়াত তুমি নির্বিঘ্নে দিতে পারবে নির্দিদায় দিতে পারবে কেউ তোমাকে বাধা প্রদান করবে না আল্লাহ কাফির বেঈমান তোমাদের কি এমন সন্ধি তোমাদের কি এমন প্রস্তাব বলম কাফের বেঈমানরা বলল মোহাম্মদ বিন আব্দুল্লাহ আমাদের প্রস্তাব হলো এক বছর তুমি এবং তোমার সাহাবাই কেরাম আমাদের দেব দেবীর পূজা অর্চনা করো এক বছর তুমি এবং তোমার সাহাবাই কেরাম সবাই আমাদের দেব পূজা অর্চনা করো মোহাম্মদ বিন আব্দুল্লাম পরের বছর আমরা যত কা ফিরে মুখার যত মানুষ সব মানুষ বিলাম তোমার রবের ইবাদত বন্দিগি করব এক বছর আমাদের আর এক বছর আমরা তোমাদের তোমরা যদি এই কথাটা মেনে নাও মোহাম্মদ বিন আবদুল্লাহ তোমার দিনের দাওয়া তুমি নির্বিঘ্নে দিতে পারবে কেউ তোমাকে বাধা প্রদান করবে না আল্লাহর হাবিব এমন কথা শোনার পর মোতাবজ্জ হলেন উপরের দিকে আর সে আজিমের দিকে মোতাবজ্জ হইলেন অমাবুদ কাফের প্রস্তাব আপনি সমাধান বলে দেন আমি এদের কথার কি দেব মুহূর্তের মধ্যে জিব্রাইল চলে আসলো জিব্রাইল এসে বললো হ্যাঁ কাফের সম্প্রদায়ের শুনে রাখো তোমরা যেমনটি বক্তব্য দিচ্ছ এক বছর আমাদের পরের বছর আমরা তোমাদের না এমনটি সুযোগ নাই আমি যার ইবাদত বন্দিকি করি তোমরা তার ইবাদত বন্দিকি কারি নও আর তোমরা যার ইবাদত বন্দিকি করো আমি তার ইবাদত বন্দিকি কারি নই অতএব এমন জগা খিচুড়ি করার কোনো সুযোগ নাই ধর্ম ধর্ম যার যার উৎসব সবার বাটপারি বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই আর এটা যদি কেউ অ্যাকসেপ্ট করে বুঝতে হবে সে হলো মুশরিক সে হলো মুশরিক কোরআনুল কারীমের সূরা নিসা খুলে দেখুন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলি আমরিম এখানে তিনটি স্টেপ রয়েছে ফার্স্ট স্টেপ আল্লাহ পাক বলেন আতিউল্লাহ আমার আনুগত্য করো দ্বিতীয় নাম্বার আমার রাসূলের আনুগত্য করো ওলি আমরিম মিলকুম তোমাদের নেতা আনুগত্য করো তোমার ইমামের আনুগত্য করো তোমার পেশাবের আনুগত্য করো তোমার অভিভাবকের আনুগত্য করো তোমার শিক্ষকের আনুগত্য করো তোমার রাজনীতিবিদদের আনুগত্য করো উলি আমরিম মিনকুমের ব্যাখ্যা আছে প্রায় 70টি অর্থ আছে ফাইম তানাজাতুম ফি শাইয়িন ফারদুহু ইলা আল্লাহি ওয়া রাসূল ফাইম তানাজাতুম যদি মতলক হয় তোমার নেতার বক্তব্য তোমার পীর সাহেবের তোমার तिसরের বক্তব্য তোমার রাজনীতির লিডারের বক্তব্য তোমার প্রধানমন্ত্রীর বক্তব্য তোমার মন্ত্রীর বক্তব্য তোমার মসজিদের ইমামের বক্তব্য তোমার অভিভাবকের বক্তব্য যদি যদি আসে কোরআন হাদিস বিরোধী কথাটা কার জবান খুলে বলতে হবে কথাটা কার তাইন তলাজাতুল ফিশাকিন কোন বিষয়ে যদি মতলক কষ্ট হয় কোরআন আল্লাহর দিকে রসুলের দিকে কথা ডাকা আমার আল্লাহর কথা তোমার নেতা নেত্রীর বক্তব্য যদি কোরআন বিরোধী হয় আল্লাহ বিরোধী হয় ওই বক্তব্য তোমার এলাও করা গ্রহণ করার কোন সুযোগ নাই ফিরে হবে আল্লাহর দিকে কথাটা তো আমি গোলজারের নয় কথাটা সরাসরি আল্লাহর কথাটা কার কোন কনফিউশন আছে কোনো কনফিউশন আছে বক্তব্য কোরআনের কথা আল্লাহ সুবাহ তারা বললেন যে কথাটির মধ্যে কোন পার্শ্ব প্রতিক্রিয়া হবে কথাটার মধ্যে যদি আল্লাহ এবং রসুল বিরোধী হয় তাহলে কথাটা তুমি অবশ্যই ওটাকে ডিসলাইক করে দিবে ওটাকে ছেড়ে দিবে ছেড়ে দিয়ে আল্লাহ এবং রসুলের দিকে ফিরে আসবে গুরুত্বপূর্ণ কথা যে হলো আজকে আমরা মুসলমান দাবি করি এই দাবিটা রাখা ভালো দাবি রাখা ভালো আক্ষেপের সাথে বলতে হয় আমরা মুসলিম আমাদের কোনো ধর্মীয় মজলিস আমাদের ধর্মীয় কোনো অনুষ্ঠান যদি আমরা করি আপনারা বলেন তো কোনো বিধর্মী বা আমাদের পার্শ্ববর্তী হিন্দু ভাইরা আমাদের মজলিসে আসে ঈদগাহের নামাজে আমাদের ঈদগাহ ঈদ মাঠে কোনো হিন্দু ভাইরা আসে জবান আসে কোনো ধর্মীয় অনুষ্ঠানে তাদের আমরা দেখতে পাই না কিন্তু মুসলমানের বাচ্চা মুসলমান হইয়া লজ্জা সরব নাই পূজা মণ্ডপ হয় ওদের পূজা মণ্ডপে তোমরা কেন যাও কেন যাও কোন উদ্দেশ্যে যাও কোন কারণে যাও তোমার তোমার কি কি লজ্জা লজ্জা করে করে না না সমস্ত মুসলিম যুবকদেরকে মুসলিমদেরকে ধিক্কার জানাই যারা বিধর্মীদের অনুষ্ঠানে সমাগম করে বিধর্মীদের অনুষ্ঠানে গিয়ে আনন্দ উৎসব করে শোনে রাখো ব্যাপারে সুবান বলেছেন মসাজিন নাম্বার আতের ভিতর পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন ও মাইয়াব তাগিম গয়র আল ইসলামি দিলাম ফলাইয়াক্ববলা বিনহুম ও হুয়া ফিল মিনাল খাসিরিন মার তো কথা ইসলাম ধর্ম ব্যতীত সামানন্য কিছু যদি বাহির থেকে গ্রহণ করো আমল اخلاق ইবাদত বندگی নামাজ রোজা হজ জাগাত পর্দা পুশিতা দান صدকা যা কিছু আছে কিছুই আমার আল্লাহপরা গ্রহণ করবে না কিছু গ্রহণ করবে না